দলীয় অধীনে যদি এইভাবে রাতের ভোট দিনের ভোট রাতে হয় আর 153 জন যদি বিনা ভোটে পাশ করে তাহলে আমার মনে হয় এই উপায়টা সংবিধানে রাখাটাই উত্তম যে অ্যাট লিস্ট ইলেকশনের ক্ষেত্রে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ইলেকশন হবে যেখানে কোনো দলীয় লোক থাকবে না এবং নির্বাচন সরকার যিনি থাকবেন তার ক্ষমতা থাকবে অন্তত পুলিশ প্রশাসনকে সরানোর তার কথা মানতে হবে তাকে সেই আইন অনুযায়ী ক্ষমতা দিতে হবে এবং প্রয়োগ করার ক্ষমতা দিতে হবে তাকে যেন মানতে হবে না মানলে সে যেন সেই আইন অনুযায়ী শাস্তি দিতে পারে সেরকম একটা উপায় থাকতে হবে না হলে হবে না আপনি নির্বাচন কমিশনকে যতই নিরপেক্ষ বলেন যতই একটা ইন্ডিপেন্ডেন্ট এ বডি বলেন লাভ হবে না কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সংবিধান অনুযায়ী এই আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন প্রেসিডেন্টের অ্যাডভাইসে যাবে প্রেসিডেন্ট আবার পিএম এর অ্যাডভাইস ছাড়া কিছুই করতে পারবে না সো ইট ইজ এ ইনডাইরেক্ট ইন্টারফেরেন্স অফ দি এক্সিকিউটিভ আর এখন অনেকগুলি প্রশ্ন আসছে আমি এক এক করে আসি যে পদ্মা সেতু এটা অবশ্যই অনেক মানুষের উপকারে আসছে আসবে কিন্তু এর জন্যে যে পরিমাণ আমাদের লুণ্ঠন হয়েছে সেটা একটা দেখার ব্যাপার এটা আমরা কেউ বলি না বা যারা আমরা সরকারের মতে যারা থাকি তারা কেউ স্বীকার করতে চাই না আচ্ছা লুণ্ঠনটা কি আপনাদের ধারণা নাকি কোনো প্রমাণ আছে আপনাদের কাছে না না আপনি পত্র পত্রিকায় কি দেখেননি যে পদ্মা সেতুর দাম কিভাবে বাড়ানো হয়েছে অন্যান্য দেশের সেতুর সঙ্গে তুলনা করলে কিভাবে কি করা হয়েছে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা এগুলো আলাপক জজবাই হয়েছে আবার এগুলোর পাল্টা যুক্তিও কিন্তু আছে অবশ্যই আছে কিন্তু এখন কথা হলো যে আপনি যেটা বললাম যে লুণ্ঠন বলেন বিএনপির আন্দোলনের প্রতি জনসমর্থনের কথা বলেন জি বিএনপির সরকারের প্রতি রাজনৈতিক তীর ছোড়া বক্তব্যের কথা বলেন এখানে বিএনপির সাথে সমর্থন আছে কি না এটা আমার মনে হয় বর্তমানে ডিজিটাল যুগে আপনার ফেসবুক কমেন্ট আর দরকার হলে একটা পোল করে দেখেন কী অবস্থা দাঁড়ায় আমরা সবাই বুঝতে পারি আর এই যে কথায় কথায় বলা যে বিএনপির লোক রাস্তায় নামতে পারছে না হ্যাঁ বিএনপির লোক ঘেরাও করতে যাবে বা বিএনপির লোক এটা করতে পারছে স্পেসিফিক প্রশ্ন কাজল ভাইয়ের প্রসঙ্গটা তুলেছেন যে 500 আর যদি 5000-15000 হয় তাহলে কি ব্যাপারটা একই রকম থাকবে কিনা আমি বলছি না একই রকম হয়তো বা থাকবে না কিন্তু সেই ব্যাপক জনসম্পৃক্ততা কেন ঘটাতে পারছেন না আপনারা অন্য জায়গায় আসতেছি আমি একটু অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে কথাটা বলছি এটা হচ্ছে যে এই কথাগুলি স্বয়ং ঠিক আছে বর্তমানে যে আইনগুলি করা হয়েছে স্বয়ং এগুলো হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা হ্যাঁ রাজনৈতিকভাবে এগুলো কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে কিন্তু খুব সাবধানতার সাথে আমাদের সঙ্গে এই কথাগুলি বলা উচিত এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি নেতৃবৃন্দও যেভাবে উস্কানি দিয়ে কথা বলেন এসব কথাবার্তা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় চলে আসে আর আপনি যদি ইতিহাস দেখেন কোথাও আগে জনগণ মাঠে নামে নাই সব সময় রাজনৈতিক কর্মী দি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট তারা জনগণের দাবির জন্য নেমেছে তারা যখন সফল হয়েছে তখন জনগণ ধাপে 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 নেমেছে এটা হচ্ছে বাস্তবতা এখন বিএনপির রাজনৈতিক কর্মীদেরকে কি মাঠে নামতে দিচ্ছেন মাঠে নামতে পারছে এখনও তো প্রেস ক্লাবে একটা সাধারণ গণতান্ত্রিক উপায় সমাবেশ করতে গেলেও ওখানে সমস্যা ওখানে হেলমেট বাহিনীর হামলা প্রেস ক্লাবে গত দেড় মাস ধরে গত দেড় মাসের সঙ্গে আপনি গত লাস্ট 13 বছরের তুলনা করে ব্যাপারটা মনে এরকম না এখন যদি আপনারা ব্যাপারটা এরকম করে বলি একটু বলি আরেকটা কথা বলেছিলাম